ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিছুক্ষণ পিয়ালির সাথে। আমি হলো আপনাদের বন্ধু পিয়ালি। তো বলুন কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে হলো নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আর যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম। তো আজকে নববর্ষের তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণ হলো আজকে আমাদের বিবাহিত জীবন 14 বছরে পা দিল। প্রতি নববর্ষে মানে পয়লা বৈশাখ মানে আমরা এক ধাপ করে এগিয়ে যাই, আমাদের সাংসারিক জীবনে এক ধাপ করে আমরা এগিয়ে যাই। তো সেই জন্য সকাল থেকে আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সংসারে কাজকর্ম। আর যেহেতু নববর্ষ, নববর্ষ মানে সব কিছু নতুনভাবে সাজানো, নতুনভাবে গোছানো, ঘরের প্রতিটা ফার্নিচার ঝাড়পোঁছ করা, তারপরে গুছিয়ে সব কভার টভার পাতা, সেসব করতে করতেই কিন্তু আজকে সারাটা সকালই চলে গেছিল। আর সকালে একদম সিম্পল রান্না করেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, একটু এঁচোড়ের চচ্চড়ি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর মাছের কাতলা মাছের দই, মানে দই দই কাতলা যাকে বলে সেই করেছিলাম। যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, একটু তো স্পেশাল হওয়া উচিত। আর রাতে স্পেশাল কিছু কাছের ক্লোজ খুব কিছু বন্ধু বান্ধবদের ডাকা হয়েছে, আর সেই সাথেই আজকে একদম সিম্পল রান্না। ডাল আলাদা করে তুলে রেখেছিলাম মাছের মাথা দিয়ে, সেই ডাল, এঁচোড়ের চচ্চড়ি, একটু হালকা আলু ভাজা, আর মাটন করা হয়েছে, আর মিষ্টি, এই মোটামুটি করা হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস অবশ্যই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো কী কী করছি না করছি সব কিছুই। দেখতে দেখতে 14টা বছর কাটিয়ে দিলাম, অনেকটা সময়। দুজনে একসাথে মোটামুটি আমাদের পরিচয় তো 20 বছর হয়ে গেল, আর 14 বছরের বিবাহিত জীবন। তো এইভাবে এগিয়ে যাচ্ছি, আপনারা সকলে সবসময় আশীর্বাদ করবেন, অভিষেক আর আমি যেন এইভাবে ভালো করে দুজনে একসাথে একে অপরকে মানে নির্ভর করে যেন আমরা এগিয়ে যেতে পারি। আর যত আমাদের রাস্তার বাঁধন আছে বা কোনো সমস্যা আছে, দুজনে যেন হাতে হাত রেখে সেই সমস্যা পেরিয়ে এগিয়ে যেতে পারি, এই কামনাই আমি করি সবসময় আপনাদের সকলের কাছে। আর আপনাদের আশীর্বাদ মানে আমার কাছে বিশাল ব্যাপার। আর নববর্ষের নতুন নতুন কে কি জামা কিনলেন অবশ্যই জানাবেন বন্ধুরা। শাড়ি কিনেছি কিন্তু শাড়ি পরিনি এখনো, ফলস পিকো হয়নি বলে, ব্লাউজ পিসও তৈরি হয়নি বলে শাড়িটা পরতে পারিনি। এই শাড়িটা অভিষেক আমাকে অনেক বছর আগে অ্যানিভার্সারি আগেই কিনে এনেছিল, যেমন এপ্রিল অ্যানিভার্সারি দেখাচ্ছি আমি এই যে এই শাড়িটা। আর যেটা ব্যাপার, আমি আজকে সেই শাড়িটা অনেক বছর আগেই এনেছিল 2009 সালে, কিন্তু শাড়িটা আমার প্রচন্ড পছন্দের। আমি একটু দেখিয়ে দিই, এইরকম কাজ আর ছোট ছোট কাজ আছে ভেতরে এই শাড়িটা, আমার ভীষণ, এটা মাইসোর সিল্ক, ও অফিসের কাছে ব্যাঙ্গালোর গেছিল তখন এনেছিল। আর এই অক্সিলাইজের সেটটা আমি পরেছি, কানে ছোট ছোট দুল আর হাতে একটা ছোট চুড়ি মতন, ব্যাঙ্গেলস চুড়ি না মানে একটা কি বলে এটাকে কি বলে জানি না, পছন্দ হয়েছিল কিনে নিয়েছিলাম। আর কার্ল করেছি হেয়ারটাকে, একটু বন্ধুরা বলবেন কেমন লাগছে, জানি না কেমন লাগছে। আমার ইচ্ছে হলো প্লেন প্লেন চুল, একটু ইচ্ছে হলো যে মাঝে মাঝে কার্ল করে। এই যে অহনা, শুভ নববর্ষ প্রণাম বলো সবাইকে বসে। শুভ নববর্ষ প্রণাম নিয়োগ বড়রা, বড়রা ছোটদের ভালোবাসা, অহনাকেও সবাই আশীর্বাদ করবেন বন্ধুরা। আর আমার পার্লারে রেখা দিয়ে এসে গেছে, তো ঠিক আছে আমি মোটামুটি, এ বাবা, তো আমি মোটামুটি কি করবো না করবো সন্ধেবেলায় এই জন্য ব্লগটা শুরু করলাম, ভিডিও লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ করলাম আপনাদের কাছে। আর যারা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো আমার সাথে ভিডিওর লাস্ট পর্যন্ত মটন তখনও রান্না কমপ্লিট হয়নি, মটন কষা হচ্ছে, ভীষণ সুন্দর কালার হচ্ছে, সেই জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম মটন কষার কীরকম কালারটা হচ্ছে। আর এই তো এঁচোর চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরম করে নিলাম, আর মাছের মাথা দিয়ে ডাল, আর এই যো মটনের ফাইনাল লুক দেখুন, প্রচণ্ড টেস্টি হয়েছিল মটনটা, সত্যি ভীষণ লোভনীয়। চলুন এবার দেখিয়ে দিই অভিষেক আছে কী জামা কাপড় পরলো, দেখিয়ে দিই অভিষেক আছে কি পাঞ্জাবি পরেছে। আমার ভাই নিখিল দিয়েছে পাঞ্জাবি, এই যে লাল পাঞ্জাবি পরেছে, যে বলো এবারে সব বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা বলতে পারে না, কথা জেনে দিতে বলাতে, কারণ আমার ভিডিও তো আপনারা বন্ধুরা দেখেই থাকবেন, ও থাকে না সবসময়, আমিই থাকি। আমার বাজে নতুন জামা পরে একদম রেডি, বলো ভাই, বলো ভাই, আমার সব বন্ধুরা দেখছে, বলো বলো শুভ নববর্ষ সবাইকে বলো, হ্যাঁ বলো শুভ নববর্ষ সবাইকে বলো,
শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ বাবা আজকে কিছু খাবে না, বলেছে রসগোল্লা খাবে, আর যত মাংস টাংস আছে সব কালকে খাবে। আজকে খাবে না তো? মাংস আজকে খাবে না, কালকে খাবে। হ্যাঁ শুভ নববর্ষ। কাজ শেষ বাবা, অলরেডি চলছে বাবার জিনিস, এই ফোন মানে টিভিটা হচ্ছে প্রাণ, টিভিটা চলছে, রসগোল্লা খেতে খেতে, খাটে বসে বসে রসগোল্লা খেতে খেতে বাবা টিভি দেখছে। অহনা আমার জন্য কি কার্ড বানিয়েছে বাবার জন্য? আমার আর বাবা, হ্যাঁ হ্যাঁ, শুধু আমার জন্য না, আমার আর অভিষেকের জন্য। এই যে কার্ডটা দেখাই, এই কার্ডটা বানিয়েছে, মা লেখা আছে আর ওখানটায় বাবা লেখা আছে। ও ওখানটা ফার্স্টে মা, ফার্স্টে মা লেখা আর ওদিকে বাবা লেখা, পেছন দিকটা এই যে প্লেন আছে, এটা অহনা বানিয়েছে আমাদেরকে দিল। এটা হচ্ছে অলরেডি পড়ে পড়ে, হ্যাঁ অ্যানিভার্সারি গিফট, যে দেখাচ্ছি কাছে থেকে, ছোট্ট অ্যানিভার্সারি খুব, এটাই বিশাল আমার কাছে, এই গিফটটাই বিশাল। এই যে কার্ডগুলো দেয়, এটা মানে একটা স্মৃতি, যে বড় হয় যখন ও হয়ে যাবে না, কার্ডগুলো দেখে ওরই কি ভালো লাগবে যে আমি এগুলো গিফট করতাম মা বাবাকে, এটাই বিশাল আমার কাছে পাওনা। তো মোটামুটি সবার একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, যাদের মোটামুটি বলেছিলাম অভিষেকের বন্ধু বন্ধুদের, আর এরপরে আমরা খাবো। অনার হয়ে গেছে, কেমন হয়েছে মাটন, কেমন হয়েছে অনা বল? খুব ভালো হয়েছে মাটন, খুব ভালো হয়েছে, আর আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, কষা কষা ভালো লাগছে, কষা কষা খুব সুন্দর হয়েছে মাটনটা। আর তারপরে কেউ রুটি খেয়েছে, কেউ ভাত, এরকম আপনাদের তো শেয়ার করলামই। আমি ভাত খেয়েছি, ও ভাত খেয়েছে, আমিও ভাত খাবো, আজকে মাটন দিয়ে ভাত খাবো, রুটি খাবোই না, অভিষেক রুটি খাবে, ও রাতে রুটি খায়। তো এই হলো ব্যাপার, এই পর্ব তো চলতে থাকবে, ভিডিও লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের সকল বন্ধুকে। হলো সব মিলিয়ে মিশিয়ে, অহনাও আছে, আরে বাবা আয়, আর পাচ্ছি না, সকাল থেকে চলছে, দুজনে বসলাম একটু গল্প করে আপনাদের সাথে, তারপরে চলে যাবো। অহনা ড্রেস চেঞ্জ করেছে এই মাত্র, জাস্ট অভিষেকের বন্ধুরা গেল সেই কারণে। এবার দেখি দি টুকটাক কি গিফটগুলো পেয়েছি, সেগুলো দেখাবো অবশ্যই। ফার্স্ট দেখাবো একটা ছোট্ট সুন্দর গিফট, এই যে সুন্দর না, কি দারুণ, এই একটা পেয়েছি, আর একটা পেয়েছি সব দরকারি গিফট, দুটো বালিশের ওভার, দুটো বালিশের কভার পেয়েছি, একজন দিয়েছে, সব আমার লোকেরা। এই একটা শোপিস পেয়েছি, খুব সুন্দর শোপিসটা, সাইকেল চালিয়ে যাচ্ছে না, সুন্দর দেখতে সিলভারের মধ্যে। আর এই একটা বেডশিট, বেডশিট পেয়েছি, খুব সুন্দর রং, সাদার মধ্যে গোলাপি ফুল ফুল পুরো বেডশিট পেয়ে। এই গিফট আর অহনাত্ম কার্ড আছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম, বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে সত্যি কথা গিফটগুলো। আর এটা বেশ কালারিং, আলো জ্বলছে না দুজনে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই তো হলো রান্নাঘর, টান্নাঘর সব পরিষ্কার করলাম, যা খাবার আছে বেঁচেছে সেগুলো ঢোকালাম, রসগোল্লা খেয়ে খেয়ে মুখটা রসগোল্লার মতন হয়ে গেছে, না এবার একটুখানি রোগা হতে হবে, একটু ডায়েট করতে হবে, সাইকেলটা চালা। এখন না কি হয়েছে, ডিজিজটা এত বেড়ে যাচ্ছে, যার জন্য ওকে বাইরে ছাড়তে এখন ভয় লাগছে। আগে কিন্তু বিকেল, আগে আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করেছি, ও বাইরে যায় বন্ধুদের সঙ্গে, বিকেলে খেলে টেলে, সাইকেল চালায়, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে না, বাইরে বের করতে আমার এখন ভয় লাগছে, ছাদেই একটু দৌড়াদৌড়ি করতে হবে, আর কিছু করার নেই। আর এই রাতের দিকে মানে 10:30-11:15 নাগাদ না আমাদের লোকালিটিটা মোটামুটি ফাঁকা হয়ে যায়। আজকে হলো না যে আমাদের বাড়িতে লোক, মানে লোকজন বলতে কি কজন লোক এসেছিল, 1, 2, 3, 4, ও আর একটা গিফট পেয়েছি, বুঝলে গিফট নিয়ে, ওটা আমার যে ভাই আমি ডেকেছি, অভিষেকের বন্ধুকে আমি ভাই ডেকেছি, তাকে আমি ভাই ফোঁটা দিই, রাখি পড়াই, তার গিফটটা দেখিয়ে দিই কি এনেছে। আর যেটা হচ্ছে যে ওই ওই সময়টা ঠিক করেছি, এই সময় তো সাইকেল বাইক থাকে না, কিছু থাকে না, লোকজনের চলাচল, আমার বাড়ির সামনে যে রাস্তাটা লোকজন কম চলাচল করে, তখনও সাইকেলটা করতো, সাইক্লিংটা তো করার দরকার, একটা এক্সারসাইজ হয়। আগে তো সুইমিং করতো একদম এরকম রোগা ট্যাং ট্যাঙে ছিল, কিন্তু যবে থেকে এই সুইমিংটা অফ হয়েছে, এইসব ডিজিজ হয়েছে, তবে থেকেই সমস্যা। এই যো পাঞ্জাবি, অভিষেককে একটা রেড কালারের পাঞ্জাবি দিয়েছে নিখিল, খুব সুন্দর, এটাও পরেই ছিল আপনারা দেখেছেন, কিন্তু কিছু করার নেই, কথা এত কম বলে আর কিছু বলার নেই। আর তার অপোজিট হচ্ছে আমি প্রচন্ড কথা বলি, আর এই একটা শাড়ি ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, এই যে এই রঙের শাড়ি, এটা আঁচল, এটা আঁচলের কাজ, এই যে এরকম কাজ আঁচলে, আর পুরো শাড়িতেই এরকম কাজ, শাড়িটা খুব সুন্দর দেখতে।
তো ভালোই গিফট পেয়েছি। সব মিলিয়ে কজন এসেছিল? বেশি জন আসেনি, দুজন তিনজন চারজন, চারজন পাঁচজন এসেছিল, সব মিলিয়ে পাঁচজন। তাও সব মানে অভিষেকেরই লোক, সব পাঁচজন এসেছিল। ভালোই আজকে সন্ধ্যাটা কাটলো, কারণ আমরা বেশি লোকজন বলিনি। বেশি লোকজন গ্যাদারিং করা এই মুহূর্তে এখন যা পজিশন চলছে সেটা কিন্তু পসিবল নয়। তাও চারজন এসেছিল, যেটুকানি দরকার সেটাই। আলাদা চারজন এসেছিল, চার রকম টাইমে প্রত্যেকে মাস্ক লাগিয়ে এসেছে, তাদের দূরে খেতে দিয়েছি, এই রকম যতটা পেরেছি দূরত্ব মেনটেন করে করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সব কিছু করলাম। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর সাইকেলে একটা বেশি ভালো লেগেছে, এটা সাইকেলে এটা ভালো লেগেছে। অনা মানে কি বললে এটা দিয়ে বাবার মা? আমি বললাম বাবারে এরকম বলিস না, আমরা এরকম চেহারা নই। তো এইভাবে তো দিনটা কাটলো ভালোভাবে, সেটাও বললাম। আবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ঠাকুরের কাছে আপনারা মানে কি বলবো বলবেন, বা আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে আমি আর অভিষেক এইভাবে সারা জীবন চলতে পারি একসাথে, হাতে হাত রেখে একে অপরের পারস্পরিক হয়ে। আর অহনাকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি, নববর্ষের মানে সূচনাতে আমরা এই কামনাই করি। মানে মেন ব্যাপার হচ্ছে যে ভালো পড়াশোনা করবে সবই ঠিক আছে, আগে মানুষ হতে হবে, ভালো ভালো লোক হতে হবে, লোকের সাথে ভালোভাবে মিশতে হবে, কথা বলতে হবে, লোকের প্রবলেম বুঝতে হবে, সেটা আগে দরকার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নববর্ষতে আপনারা কে কী করলেন, কীভাবে কাটালেন দিনটা। আমার তো আজকে দিনটা ভালোই কাটলো, কারণ আমার তো স্পেশাল দিনটা ভালোই কাটবে। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হবো। আজকের মতন শুভরাত্রি, নমস্কার।